Welcome everybody. Dragon fruit is very delicious and looking beautiful. It's so healthy and iron source. This amazing and wonderful cultivation. Please watch till the end and subscribe my channel and share. Thank you. धन्यवाद सबाई के भलो थाकबेन. स्वागतम बंधुरा. करोनाकालीन समय अपना सबाई सावधाने थाकबेन, सुरक्षा थाकबेन, अन्य के सावधान सचेतन रखबेन. आमरा अपनादेरके देखाबो যে কি জন্য কেন ড্রাগন ফল চাষ করবেন, কি জন্য করবেন, কেন কেন এত ড্রাগন ফলের বেনিফিটের. আমি একটা ড্রাগন ফল হাতে ধরছি, এটা আসলেই অনেক সুন্দর একটা ড্রাগন. এই যে দেখতেছেন ড্রাগনটা, এটার ওজন আমি ধরে নিলাম 300 কিলোগ্রাম. তার মানে চারটা লাগবে না, তিনটে এক কেজি হবে. এটা আমেরিকান বল বা আমেরিকান বিউটি পিঙ্ক রোজ. অবশ্যই ড্রাগন চাষ লাভজনক, ড্রাগন চাষ তো লাভজনক হবে. এটা একটা ফুল, এটা এই ফুল থেকে ওই রকম ফল আসছে. এটা ফুল, এই ফুলটা আমি দেখাচ্ছি. এই ফুলটা সাধারণত সকালবেলা দেখলে অনেক ভালো লাগে. এটা দেখছেন প্রায় 1 ফিটের মতো একটা ফুল, প্রায় 1 ফিট. এই যে একটা ফুলের হাইট প্রায় 1 ফিট হয়ে যায় এবং এটা সকালে গোটাটা মেলে যাবে. এর ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন পালক, মানে হাঁসের পালক বা হাঁসের পালকের মতো এর পাপড়িগুলো. এর ভিতরে যদি আমি দেখাই, দেখেন কত পরাগরেণু, পরাগান কিভাবে হয় দেখেন. এই যে অসংখ্য পরাগরেণু, অসংখ্য, আনবিলিভেবল, আনবিলিভেবল. আসলে আল্লাহর সৃষ্টি ভাবা যায় না যে কত সুন্দর, কত কোটি কোটি, লক্ষ লক্ষ, হাজার হাজার পরাগরেণু ভিতরে লুকায়িত আছে বাইরের আবরণ দ্বারা কিভাবে ঢেকে রেখেছে. এটাই সেই পরাগান. এই যে আমার হাতে পাউডারের মতো যে রেণুগুলো ভরতেছে, এগুলাই পরাগান. এগুলা যখন একটা মৌমাছি সকালে মধু সংগ্রহের জন্য এগুলা তো পরে, এর এই যে এইগুলা এই ফুলের এই পরাগ রেণুগুলো ওদের গায়ে লোমে লাগে. যখন অন্য ফুলে যায় তখন এগুলা এক ফুলে এইভাবে ট্রান্সফার হয়। আসলে কিছু কিছু ফসলের পরাগান এভাবেই হয়। তো বিভাগ এই ফুল থেকেই ফল হয়। এখানে আমরা দেখতেছি যে এখানে আর একটা ছোট, এই যে ছোটো ফুল, এটাও বড় হবে আস্তে আস্তে। এখানে বড় একটা ফল দেখতেছি, বাবা বাবা বা অনেক বড়, ভাবা যায়। এর ওজন তো অনেক, হাতে নেই বিয়ার প্রচুর কাঁটা, দেখেন অসংখ্য কাঁটা। এই কাঁটা আপনি অবশ্যই সাবধানে থাকবেন। এই যে কাঁটা, এই কাঁটাগুলো শুয়ের চেয়েও সূক্ষ্ম এবং ধারালো এবং তীক্ষ্ণ। একবার মানে যে কোনো, আমার হাতটা হলুদ হয়ে গেছে কারণ ড্রাগন, এর আগে ড্রাগন ফল আমি এই হাত দিয়ে নাড়াচাড়া করছি, খেয়েছি, অনেক অন্য ভিডিওতে দেখাইছি। তো আপনারা অবশ্যই সাবধানে নাড়াচাড়া করবেন, চলাফেরা করবেন। প্রচুর কাঁটা এই এই ড্রাগনে। এই ড্রাগনটার ওজন প্রায় 400 কিলোগ্রাম আসবে। এর বাজার মূল, তার বাজার মূল্য প্রায় 120-130 টাকা বর্তমান বাজার মূল্য একটা ফলের। তো এইভাবে আপনি ড্রাগন চাষ করলে, আমরা এই বাগানে যে মালিক তার সাথে আলাপ করে দেখলাম যে উনি স্যাটিসফাইড, উনি ড্রাগন চাষ করে স্যাটিসফাইড এবং খুশি, কারণ আসলেই অনেক সুন্দর একটা চাষবাস এটাতে। এ পাশেও যদি আমি দেখাই, এপাশেও অনেক বড় বড় ড্রাগন আসছে। এই যে দেখুন একটা একটা, এই যে ভিতরে একটা গোড়াতে আসছে। আরে বাবা, এই যে ভিতরে একটা দেখেন, এই যে ভিতরে একবার গোড়াতে গোড়াতে ধরছে বিবার। প্রচুর কাঁটা, খুবই সাবধান। এই যে অনেক বড়, অনেক বড়, প্রচুর কাঁটার আঘাত খেলাম বিবার আপনাদের জন্য। আমার হাত অর্ধেক কাটায় কাটা, মানে অনেক ফুটছে। এপাশে একটা ড্রাগন আছে, অনেক অনেক বড় এবং সুন্দর। এটা আজকে হারভেস্টিং হবে। এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর। এটার ওজন প্রায় 250 কিলোগ্রাম, অনেক ওয়েট। তো ধন্যবাদ ভিউয়ার, ড্রাগন চাষ করবেন, ড্রাগন খাবেন বেশি বেশি, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অবশ্যই এটা হেলদি এবং বেনিফিটেড সুস্বাস্থ্যের জন্য, বডিকে ধরে রাখার জন্য। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।